এসেছি ক্লাস 12 এর কেমিস্ট্রি ক্লাস আমরা যে চ্যাপ্টারটা পড়তে শুরু করেছি সলিড স্টেট অফ ম্যাটার পদার্থের কঠিন অবস্থা আজকে আমাদের সেকেন্ড ক্লাস আজকে আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে শুরু করব সেটা হচ্ছে কেলাসে গঠনকারী কণাগুলির ঘন সন্নিবেশ ক্লোজ প্যাকিং অফ কনস্টিটিউয়েন্ট পার্টিকলস ইন এ ক্রিস্টাল তো এটার মানেটা কি এটা আগে একটু তোমাদেরকে বুঝিয়ে দিই আচ্ছা আমরা তো কেলাস কাকে বলে ক্রিস্টাল কাকে বলে ল্যাটিস কাকে বলে ইত্যাদি এই যে বেসিক যে ব্যাপারগুলো আমাদের না জানলে সলিড স্টেটটা পড়া যায় না সেগুলো আমরা আগের ক্লাসে পড়ে এসেছি তো এখানে আমরা তাহলে বুঝতে পেরেছি যে কেলাসে যে কণাগুলো দিয়ে কেলাসটা তৈরি হয় সেই কণাগুলো সবসময় তারা এমনভাবে ক্লোজ প্যাকিং একটা থাকার চেষ্টা করে এমনভাবে সজ্জিত হওয়ার চেষ্টা করে যাতে করে কি না তাদের মধ্যে কেলাস জালকের মধ্যে ফাঁকা স্থানের সংখ্যা সবচেয়ে কম হয় যাতে ফাঁকা স্থান সবচেয়ে কম হয় এটা করার কারণ কি এটা করলে পরে এরমভাবে যদি তারা ক্লোজ প্যাকিংটা করতে পারে তাহলে দেখা গেছে যে ওই কেলাসটা সবচেয়ে বেশি স্টেবিলিটি লাভ করে সবচেয়ে বেশি স্টেবল হয় এই কারণে তারা এমন একটা ঘন সন্নিবেশ নেওয়ার চেষ্টা করে যাতে করে কি না তাদের এই সর্বনিম্ন এই ফাঁকা স্থানের সংখ্যাটা সর্বনিম্ন হয় তো আমরা এবার বিভিন্নভাবে দেখে নেব যে কীভাবে তাদের ঘন সন্নিবেশ বা ক্লোজ প্যাকিংগুলো হয় প্রথমে যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে একমাত্রিক দেশে কণাগুলির ঘন সন্নিবেশ অর্থাৎ একটা সিঙ্গেল ডাইমেনশনে যদি কণাগুলো থাকে প্রত্যেকটা ক্ষেত্রে কণাগুলোকে দৃঢ় গোলক হিসেবে কল্পনা করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সরলরেখা বরাবর কণাগুলোকে যদি পরপর স্থাপন করা হয় তাহলে যে প্যাটার্নটা তৈরি হয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কণা বা গোলক সবচেয়ে বেশি আরও দুটো গোলকের সংস্পর্শে আছে বা কন্ট্যাক্টে আছে তো এর সাথেই আমরা একটা নতুন রাশির সাথে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছি যেটা হচ্ছে কোঅর্ডিনেশন সংখ্যা অথবা কোঅর্ডিনেশন নাম্বার এসো তাহলে বুঝে নিই যে কোঅর্ডিনেশন সংখ্যা বা কোঅর্ডিনেশন নাম্বার অফ এ ক্রিস্টাল বলতে ঠিক কী বোঝায় কোঅর্ডিনেশন সংখ্যা বলতে একটা কেলাস জালকের মধ্যে কোনো একটা পার্টিকুলার কণা তার চারপাশে আমরা যদি প্রতিবেশী বলি সর্বোচ্চ যতগুলো সে কণার সংস্পর্শে থাকে সেই বিশেষ সংখ্যাকে ওই কণার কোঅর্ডিনেশন সংখ্যা বা কোঅর্ডিনেশন নাম্বার বলা হয় তার মানে ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টিকলস ইন কন্ট্যাক্ট যে থাকছে যে একটা পার্টিকুলার কণা তাকে আমরা বলছি কোঅর্ডিনেশন সংখ্যা বা তার কোঅর্ডিনেশন নাম্বার তো আমরা এবার যদি দেখার চেষ্টা করি যে দ্বিমাত্রিক দেশে কণাগুলির ঘন সন্নিবেশ আমরা বিভিন্ন রকম দেখব মেনলি দুটো দেখব অর্থাৎ টু ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং অফ পার্টিকলস এখানে আমরা একটা লেয়ার দেখেছিলাম এটা যদি পরপর রিপিট করা হয় তাহলে সেটা কেমন দেখতে হবে এবং এইভাবে যদি রিপিট করা হয় কীভাবে দ্বিমাত্রিক বর্গাকৃতি ঘন সন্নিবেশ স্কোয়ার ক্লোজ প্যাকিং আচ্ছা এইটার ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে যে কতগুলো কণা এখানে দেখতে পাচ্ছি যে একমাত্রিক একমাত্রিক গোলক শাড়িকে অপর একটি যেমন এই শাড়ির ওপর একদম একই রকম আরেকটা শাড়ি যদি স্থাপন করা হয় তার উপরে আরেকটা তার উপরে আরেকটা তাহলে সেটা কেমন দেখতে হয় তো এই শাড়িটাকে যদি আমরা এ বলি পরেরটা তার উপরে আরেকটা এ যেহেতু এখানে একই রকম গোলক বা কণা উপস্থিত রয়েছে পরেরটাকেও আমার এ বলতে হবে তারপরেরটাকেও এ বলতে হবে এবং চতুর্থটাকেও এ বলতে হবে তাহলে এখানে এই ধরনের বিন্যাসকে আমরা এ এ এ এরমভাবে ডেকে থাকি এখানে প্রত্যেকটা উল্লম্ব বা অনুভূমিক শাড়ি পরস্পর একটা সরলরেখায় থাকে কোনো একটা নির্দিষ্ট কণাকে যদি আমরা এখানে দেখার চেষ্টা করি সে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ সে তার চারপাশে আরও চারটে কণা সংস্পর্শে রয়েছে এবং এই কণাগুলোর কেন্দ্রকগুলোকে সেন্টারটাকে যদি আমরা সরলরেখা দিয়ে যুক্ত করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেটা একটা স্কোয়ার বা বর্গক্ষেত্র হচ্ছে এই কারণে এই ধরনের বিন্যাসকে আমরা বলে থাকি দ্বিমাত্রিক বর্গাকৃতি ঘন সন্নিবেশ বা স্কোয়ার ক্লোজ প্যাকিং আচ্ছা এইবারে এসো অন্যরকম একটা ক্লোজ প্যাকিং দেখি তো এইখানে আমরা যখন দেখেছিলাম যে একমাত্রিক দেশে সিঙ্গেল ডাইমেনশনে যদি সাজানো হয় কণাগুলোকে তাহলে এরকম দেখতে হয় এবং এই কণার মধ্যে পাশাপাশি দুটো কণার একটা অবনমিত অংশ থাকে এইখানে যদি আমরা পরবর্তী যেমন এখানে দেখানো হয়েছে যে পরবর্তী কণাকে এখানে যদি এখানে থাকে পরবর্তী যে লেয়ারটা ঠিক তার যেখানে এই অবনমিত অংশটা আছে সেই বরাবর যদি প্রত্যেকটা কণাকে সেই জায়গাগুলোতে রাখা যায় তাহলে লেয়ারটা কীরকম দেখতে হবে এইভাবে যদি আমরা একটা লেয়ারের কথা ভাবি যে এই লেয়ারকে এইভাবে রাখা হয়েছে এই কণাগুলোকে এইভাবে সজ্জিত করা আছে আচ্ছা দ্বিতীয় শাড়ির কণাগুলোকে বি যেটা তৈরি হচ্ছে সেটা যদি আগের শাড়ির যে অবনমিত অংশগুলো আছে সেইখানে যদি কণাগুলোকে রাখা হয় তাহলে এই ধরনের একটা শাড়ি তৈরি হয় তো এখানে একটা সামান্য অংশ তুলে দেখানো হয়েছে এটাকে বলা হয় হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং বা টু ডাইমেনশনালে
হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। কেন হেক্সাগোনাল বলছে, এই ধরনের ক্লোজ প্যাকিং এ আমরা যদি লক্ষ্য করি, একটা কোন নির্দিষ্ট কণা তার আশেপাশে সর্বোচ্চ 6টা কণার সাথে তার কন্ট্যাক্টে রয়েছে, সংস্পর্শে রয়েছে, এবং সেই 6টা কণার কেন্দ্রগুলিকে যদি আমরা সরলরেখা দ্বারা যুক্ত করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ষড়ভুজ বা হেক্সাগন তৈরি হয়েছে। এই জন্য এই বিশেষ যে ঘন সন্নিবেশ বা ক্লোজ প্যাকিং, এইটাকে বলা হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। কেমন? আচ্ছা, এই হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংটা বোঝার পরে আমরা বোঝবার চেষ্টা করবো এবার ত্রিমাত্রিক দেশে কণাগুলোর ঘন সন্নিবেশ, থ্রি ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং। অর্থাৎ এবার আমাদের ভাবতে হবে যে এইভাবে এরকমভাবে এ বি এ, এ বি এ বি, এই ধরনের লেয়ারটা এ বি এ বি ঘন সন্নিবেশ হিসেবে পরিচিত। তো এইভাবে যদি পরপর ওপর 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 যদি রাখা হয় পরপর কণাগুলোকে, তাহলে সেটা একটা থ্রি ডাইমেনশনাল স্পেসে কেমন দেখতে হয় সেটা এই খাতায় পেজে এখানে সেরকমভাবে দেখানো সম্ভব নয়। এটা তোমাদের কাছে যদি বই থাকে তোমরা বইতে দেখতে পারো, এখানে মোটামুটি একটা ছবি তোমাদের দিয়ে দেওয়া রয়েছে, সেই বইতে দেখলে তোমরা একটা টেক্সট বুক ফলো করলে ভালো আরও বুঝতে পারো। আমি এবার বলে দিচ্ছি সেটার ব্যাপারটা কীরকম হয়, মোটামুটি একটা এখানে স্কেচ করা আছে। আচ্ছা, ত্রিমাত্রিক দেশে কণাগুলির ঘন সন্নিবেশ বা থ্রি ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং নিয়ে এবার আমরা কথা বলতে চাইছি। তো আমি এখানে দুটো স্তরের কথা বলছি, যে কোনো দেখো এ স্তরে যেখানে একটা কণা রয়েছে এবং তার উপরে যে লেয়ারটা রয়েছে যেটাকে আমি বি স্তর বলেছি, সেইটা দেখো এই তিনটে কণার মধ্যবর্তী যে ফাঁকা স্থানটা তৈরি হয়েছে তার উপরে যদি বি স্তরের একটা গোলককে স্থাপন করা হয় তাহলে কীরকম দেখতে হয়, অথবা তোমার বি স্তরের তিনটে গোলকের ওপর যদি এ স্তরের একটা গোলক স্থাপন করা হয় তাহলে মধ্যখানে যে একটা ফাঁকা স্থান তৈরি হয়। তো এই যে ফাঁকা স্থানটা, এগুলোকে বলা হয় চতুস্থলকীয় ফাঁকা স্থান, কারণ দেখা গেছে যে এই ফাঁকাটা বাকি ফাঁকা স্থানটা, এই ফাঁকা স্থানগুলো, এই ফাঁকা স্থানটা এখানে যেটা রয়েছে সেটা আরও 4টি গোলক যারা একটা সুষম চতুস্থলকে টেট্রাগোনালে 4টে কর্নারে অবস্থান করে, এখানেও তাই। তো সেই জন্য এগুলোকে চতুস্থলকীয় বা টেট্রাগোনাল ফাঁক বলা হয়। তো অথবা এরকমও হতে পারে যে তিনটে কণা মিলে তার যে একটা ফাঁক তৈরি হয়েছে সেইটা যদি তার ঠিক ওপরের স্তরে যে ফাঁকটা আছে তার সাথে যদি ভার্টিক্যালি অপোজিট হয়, ঠিক ওই ফাঁকের ওপরেই যদি তার ওপরের স্তরের কণাগুলো দ্বারা সৃষ্ট যে ফাঁকটা আছে সেইটা যদি পরপর এইভাবে অবস্থান করে ভার্টিক্যালি অপোজিট হবে, তখন যে ফাঁকের সৃষ্টি হয় সেটাকে আমরা বলি অষ্টতলকীয় ফাঁক। এই প্রসঙ্গে এখানে আমরা তাহলে এখানে বুঝতে পারছি যে এই পরপর যদি স্তরগুলোকে স্থাপন করা হয় তাহলে তার মধ্যে কী হচ্ছে, একটা ফাঁকা স্থান ঘন সন্নিবেশটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পর গঠনাকৃতির মধ্যে ফাঁকা স্থান বা হোল বা ভয়ের একটা করে সৃষ্টি হচ্ছে। এসে এবার আমরা দেখে নিই যে এই ঘন সন্নিবেশিত গঠনাকৃতিতে ফাঁকা স্থান বা হোল কীভাবে তৈরি হয় এবং এগুলোকে এগুলো বলতে ঠিক কী বোঝায়। তো গঠনকারী কণাগুলো যখন ঘনভাবে বিন্যস্ত বিন্যস্ত হয়ে যাচ্ছে তখন কেলাস জালকের মধ্যে যে স্থানগুলিতে গঠনকারী কণা দ্বারা অনধিকৃত থাকে, অর্থাৎ গঠনকারী কণাগুলো যে স্থানগুলোতে একদমই থাকে না, সেই স্থানগুলোকে আমরা ফাঁকা স্থান বা হোল বা অন্তঃস্থানিক স্থল বা ইন্টারস্টিশিয়াল সাইটস বলছি। তো দেখো এখানে এগুলোকে কী বলছি, তাহলে হোল অর ইন্টারস্টিশিয়াল সাইট। তো এইবারে আমি তোমাদের এরকম দুরকম ভয়েড বা ইন্টারস্টিশিয়াল সাইটের সাথে পরিচয় করাবো। তার মধ্যে প্রথম হচ্ছে চতুস্থলকীয় ফাঁকা স্থান, যেটার আমি এখানে একটা ছবি দিয়েছি। তো তখন দেখা যাচ্ছে যে ঘন সন্নিবেশিত কোনো কেলাস জালকে যে তোমার ফাঁকা স্থানটা আছে, যেটা কী হয়েছে চতুস্থলকীয় ফাঁকা, যে ফাঁকা স্থানটা চতুস্থলকীয়ভাবে অন্য বিন্যস্ত 4টি নিকটতম প্রতিবেশী কণা দ্বারা পুরো ঘেরা থাকে, অর্থাৎ আমরা ভাবতে পারি যে হোলটা এমন 4টে কণা দ্বারা ঘেরা থাকে, পরিবৃত থাকে, যেটা যে কণাগুলো কিনা একটা যদি সুষম চতুস্থলক বা টেট্রাহেড্রাল আঁকা যায় তার যেন 4টে কর্নারে অবস্থান করে, এইভাবে আমরা হোলটাকে ভাবতে পারি। এরকমভাবে যে হোলটা তৈরি হয় সেগুলোকে আমরা বলছি টেট্রাহেড্রাল ভয়েস। আচ্ছা, টেট্রাহেড্রাল ভয়েস যখন তৈরি হয় সেটা তোমার হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, ষড়ভুজাকার ক্লোজ প্যাকিং যেটা আমরা দেখে এলাম, অথবা কিউবিক ক্লোজ প্যাকিং, সিসিসপি ঘনকাকার ক্লোজ প্যাকিং, যেরকমই হোক না কেন সেইখানে দেখা যায় যে এই যে ফাঁকা স্থানগুলো তৈরি হচ্ছে যে সংখ্যাটা সেটা একটা নির্দিষ্ট মানের হয়। ত্রিমাত্রিক হেক্সাগোনাল হোক কিংবা ঘনকাকার সন্নিবেশ হোক, এই দুটোর ক্ষেত্রেই একটা গোলক যখন তার নিজস্ব স্তরের ওপরে
আরও তিনটে গোলকে সংস্পর্শে থাকে, তেমনি তার নিচের স্তরেও আরও তিনটে গোলকে সংস্পর্শে থাকে। তার ফলে কি হচ্ছে যে এই জন্য এই ফলে প্রতিটি গোলকের জন্য আমরা আন্দাজ করতে পারি যে চতুস্থলীয় কোনো ফাঁকের সংখ্যা হয় দুই। অর্থাৎ এই ধরনের কেলাস জালকের যে ঘন সন্নিবেশ, সেখানে যদি কণার সংখ্যা এন হয় তাহলে চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা হবে টু এন। এবারে এসো আমরা দেখে নিই যে অষ্টতলকীয় ফাঁকা স্থান বা অক্টাহেড্রাল ভয়েডস কী করে তৈরি হয়। এটা আমি আগেও একবার বলেছি, এখানে আবার একবার বলছি যে যখন ঘন সন্নিবেশিত ক্লোজ প্যাকিং যখন হয়েছে তৈরি কোনো কেলাস জালকে, একটা ফাঁকা স্থান যেটাকে আমরা ভাবতে পারি যে একটা অক্টাহেড্রাল বা একটা অষ্টতলকে চারটে ছটা যে নিকটতম প্রতিবেশী সেই কণা দ্বারা ঘেরা থাকে, মাঝখানে ফাঁকটা অবস্থান করে, এই ধরনের ফাঁককে তখন আমরা বলি অষ্টতলকীয় ফাঁকা স্থান বা অক্টাহেড্রাল ভয়েডস। এরকমভাবে সেটা তৈরি হয়। আমি একটু আগেও বলেছি যে একটা লেয়ারে তিনটে কণা দিয়ে তৈরি যে ফাঁকা স্থান, তার ঠিক ওপরে ভার্টিক্যালি অপোজিটভাবে যদি কোনো শূন্যস্থান স্থাপিত হয় তাহলে এই ধরনের ফাঁকা স্থান বা অষ্টতলকীয় ফাঁকা স্থান সৃষ্টি হয়। অষ্টতলকীয় ফাঁকা স্থানের ক্ষেত্রে আমাদের মনে রাখা দরকার যে সিসিপি বা এইচসিপি ঘন সন্নিবেশে যদি কণার সংখ্যা এম হয় তাহলে সেক্ষেত্রে অষ্টতলকীয় ফাঁকা স্থানের সংখ্যা ওই কণার সংখ্যার সমান হয়, অর্থাৎ সেটা এনই হয়। তো যেটা চতুস্থলকীয় কণার ক্ষেত্রে আমরা বললাম টু এন, কিন্তু এখানে কিন্তু সমান সংখ্যক হয়। তো আমরা এই চ্যাপ্টারের একটা নতুন টপিকে এবার যাচ্ছি। আমাদের যে পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে কেলাসের ত্রুটি বা অপূর্ণতা, ডিফেক্ট অর ইমপারফেকশন ইন আ ক্রিস্টাল। তো এসো জেনে নিই আস্তে আস্তে যে কেলাসের ত্রুটি বলতে ঠিক কী বোঝায়। আচ্ছা, কেলাসের ত্রুটি বা ডিফেক্ট হচ্ছে যখন কোনো কেলাসে গঠনকারী কণাগুলো তাদের যেভাবে থাকা উচিত, অর্থাৎ তাদের বিন্যাসটা যদি নিখুঁত সুশৃঙ্খল ও পর্যায়ক্রমিক বিন্যাস যেটা তাদের হওয়া উচিত তার থেকে যদি সামান্য বিচ্যুতি কিছু দেখতে পাওয়া যায় তখন সেই বিচ্যুতিকে আমরা উক্ত কেলাসের ত্রুটি, ডিফেক্ট বা ইমপারফেকশন হিসেবে ধরে নিই। আচ্ছা, এবারে এসো জেনে নিই কেলাসের ত্রুটি কত রকম হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিন্দু ঘটিত ত্রুটি, পয়েন্ট ডিফেক্টস, রেখা ঘটিত ত্রুটি, লাইন ডিফেক্টস, তল ঘটিত ত্রুটি, প্লেন ডিফেক্টস। আমাদের সিলেবাসে বিন্দু ঘটিত ত্রুটিটাই আছে, সেজন্য আমরা বিন্দু ঘটিত ত্রুটিটা আজকে বিস্তারিত করব। দেখো, বিন্দু ঘটিত ত্রুটি আরও মূলত তিনটে ভাগে বিভক্ত, স্টয়চিওমেট্রিক, নন স্টয়চিওমেট্রিক এবং অশুদ্ধজনিত ত্রুটি। তো বিন্দু ঘটিত ত্রুটি কাকে বলে আগে এসো আমরা জেনে নিই। বিন্দু ঘটিত ত্রুটি হচ্ছে তখন হয় যখন কেলাস জালকে কেলাসের গঠনকারী কণাগুলো কী কী হতে পারে, কখনো দেখা যায় তার নিজস্ব জালক বিন্দু থেকে নিরুদ্দিষ্ট হয় বা নিজস্ব জালক বিন্দু যে স্থানটা যেখানে তার থাকা উচিত ছিল সেই স্থানটা ত্যাগ করে সে কোনো অন্তর্বর্তী স্থানে অবস্থান করছে, অথবা বাইরে থেকে কোনো কণা এসে কণা কেলাস মধ্যস্থ জালক বিন্দুতে বা অন্তঃস্থানিক স্থানে অবস্থান করছে, তখন এই বিন্দু ঘটিত ত্রুটিটা সৃষ্টি হয়। এটা মূলত তিনটে ভাগে বিভক্ত, স্টয়চিওমেট্রিক ত্রুটি, নন স্টয়চিওমেট্রিক ত্রুটি এবং অশুদ্ধজনিত ত্রুটি। নন স্টয়চিওমেট্রিক ত্রুটিরও দুটো ভাগ হয়, যেটা ধাতব আধিক্যজনিত কারণে সৃষ্টি হয়, একটা হচ্ছে ধাতব ঘাটতিজনিত ত্রুটি, একটা হচ্ছে মেটাল এক্সেস ডিফেক্ট, একটা মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। স্টয়চিওমেট্রিক ত্রুটির মধ্যে আমরা পড়ব শূন্যতাজনিত ত্রুটি বা ভ্যাকেন্সি ডিফেক্ট, আচ্ছা, অথবা অন্তঃস্থানিক ত্রুটি বা ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট, এইগুলো আমাকে শর্টকি ডিফেক্ট বা ফ্রাঙ্কেল ডিফেক্ট হিসাবেও এটি পরিচিত। তো এবারে এসো আমরা আস্তে আস্তে ত্রুটি, বিন্দু ঘটিত ত্রুটির যে ভাগগুলো সম্বন্ধে আমরা জানলাম, এসো আমরা সেইগুলো সম্বন্ধে ভালো করে এক এক করে জেনে নিই। আমরা প্রথমে পড়ব স্টয়চিওমেট্রিক ত্রুটি কাকে বলে। স্টয়চিওমেট্রিক ত্রুটির মধ্যে আমরা দুটো ত্রুটির কথা পড়ব, শর্টকি ত্রুটি এবং ফ্রাঙ্কেল ত্রুটি, শর্টকি ডিফেক্ট এবং ফ্রাঙ্কেল ডিফেক্ট। আচ্ছা, তার আগে তোমাদের একটু বলে নিই যে স্টয়চিওমেট্রিক ত্রুটি বা স্টয়চিওমেট্রিক ডিফেক্ট বলতে কী বোঝায়। কোনো কেলাসে যে বিন্দু ঘটিত ত্রুটির ফলে উক্ত কেলাসে স্টয়চিওমেট্রিক অথবা তোমার রাসায়নিক সংখ্যানুপাতে যে পরিবর্তন যদি না ঘটে তাহলে সেই ধরনের ত্রুটিকে স্টয়চিওমেট্রিক ত্রুটি বা স্টয়চিওমেট্রিক ডিফেক্ট বলা হয়। এটা দুটো ধরনের হয়, একটা তার মধ্যে প্রথম হচ্ছে শর্টকি ত্রুটি, সেটা এসে আমরা আগে বুঝে নিই তারপরে আমরা আসবো। এটাকে শূন্যতাজনিত ত্রুটিও বলা হয়। কোনো কেলাসাকার আয়নীয় যৌগের কেলাস থেকে যদি দেখা যায় যে সমসংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন নিরুদ্দিষ্ট হয়েছে এবং তার ফলে উক্ত কেলাসে সমসংখ্যক শূন্যস্থানের সৃষ্টি হয়েছে তাহলে যে ধরনের ত্রুটির সৃষ্টি হয় সেটাকে বলে শর্টকি ত্রুটি। আচ্ছা, এখানে একটা ছবি দেখানো হয়েছে, ছবিটা যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই স্থানে
একটা অ্যানায়ন থাকার কথা ছিল, সেই অ্যানায়নটা এখানে নেই এবং এই স্থানে একটা ক্যাটায়ন থাকার কথা ছিল, সেই ক্যাটায়নটা নেই। তাহলে বুঝতে পারা যাচ্ছে নিশ্চয়ই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন তারা সমসংখ্যায় নিরুদ্দিষ্ট, তার ফলে কেলাসের মোট যে তড়িৎ প্রসমতাটা বজায় থাকে, নিউট্রালিটিটা বজায় থাকে, কিন্তু এখানে দুটো শূন্যতা সৃষ্টি হয়। তো এই ধরনের কেলাসের ঘনত্ব মূল কেলাসের থেকে, যেগুলো ত্রুটিবিহীন সেই কেলাসের থেকে ঘনত্ব কম হয়, এবং এই ত্রুটিগুলো সাধারণত যে সমস্ত কেলাসের ক্ষেত্রে গঠনকারী আয়নগুলোর কোঅর্ডিনেশন সংখ্যা বেশ বেশি এবং যাদের ক্যাটায়ন এবং অ্যানায়নে আকার প্রায় সমান, তাদের ক্ষেত্রে এই ধরনের ত্রুটি দেখতে পাওয়া যায়। সেই ধরনের কেলাসগুলোর ক্ষেত্রে এই ত্রুটিগুলো দেখতে পাওয়া যায়। এই তথ্যগুলো যদি আমরা মনে রাখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে ধরো তোমাকে কোনো কতগুলো কেলাস দিয়ে দিল, বললো যে কে শর্টকে ত্রুটি দেখাবে, কে ফ্র্যাঙ্কেল ত্রুটি দেখাবে, তুমি এটা সিলেক্ট করো। সেই এই তথ্যগুলো জানা থাকলে আমাদের সেই ধরনের প্রশ্ন বুঝতে সুবিধা হবে, আমি সেটা পরে আলোচনায় আসছি। আচ্ছা, তাহলে আমি বলে দিই তোমাদের যে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সিজিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ব্রোমাইড এই ধরনের আয়নীয় জালকের যে যে কেলাসগুলো আছে তারা এই ধরনের ত্রুটি দেখিয়ে থাকে। আচ্ছা, পরবর্তী যে ত্রুটির কথা আমরা পড়বো সেটা হচ্ছে ফ্র্যাঙ্কেল ত্রুটি। আচ্ছা, ফ্র্যাঙ্কেল কোনো আয়নীয় কেলাসে যখন আমরা দেখতে পাবো যে কোনো আয়ন, সাধারণত দেখা যায় ক্যাটায়নটাই, তার নির্দিষ্ট স্থান পরিত্যাগ করে যদি একটা অন্তঃস্থানিক বা ইন্টারস্টিশিয়াল স্থানে অবস্থান করে, তখন যে ধরনের ত্রুটির সৃষ্টি হয় সেটাকে আমরা বলে থাকি ফ্র্যাঙ্কেল ত্রুটি। এখানে একটি ছবি দেখানো হয়েছে, ছবিটা যদি আমরা ভালো করে লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো স্থানে যে ক্যাটায়নে থাকার কথা ছিল সে তার নিজের স্থানটা পরিত্যাগ করে কি হয়েছে, জালকের মধ্যবর্তী অন্তর্বর্তী স্থানে অবস্থান করছে। এই ধরনের ত্রুটির ক্ষেত্রে এই ধরনের ত্রুটিগুলি ফ্র্যাঙ্কেল ত্রুটি হিসেবে পরিচিত। তো এইখানে যে দুটি ত্রুটির কথা আমরা বললাম, শর্টকি এবং ফ্র্যাঙ্কেল, তার মধ্যে শর্টকির সম্বন্ধে শুনলে ফ্র্যাঙ্কেল ত্রুটির ক্ষেত্রে দেখা যায় যে ধরনের আয়নের ক্ষেত্রে যে ধরনের কেলাসে গঠনকারী আয়নের কোঅর্ডিনেশন সংখ্যা কম সেই ধরনের কেলাসে এই ত্রুটিটা দেখতে পাওয়া যায়, আর অ্যানায়নের আকার যেখানে ক্যাটায়ন অপেক্ষা অনেক বেশি সেই ধরনের কেলাসে এই ফ্র্যাঙ্কেল ত্রুটিটা দেখতে পাওয়া যায়। যেমন সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, জিঙ্ক সালফাইড এই ধরনের কেলাসে এই ধরনের ত্রুটি দেখতে পাওয়া যায়। পরবর্তী বিন্দু ঘটিত ত্রুটি হচ্ছে নন-স্টয়চিওমেট্রিক ত্রুটি। নন-স্টয়চিওমেট্রিক ত্রুটি মানে যখন কোনো আয়নীয় যৌগের কেলাসে বিন্দু ঘটিত ত্রুটির ফলে কেলাসের স্টয়চিওমেট্রিক একটা পরিবর্তন ঘটে, অর্থাৎ কেলাসের যে তোমার গঠনকারী ক্যাটায়ন এবং অ্যানায়ন সংখ্যা আছে তার অনুপাতটা যখন এদের রাসায়নিক সংকেত অনুপাতের সাথে মেলে না, অন্য কিছু হয়, তখন সেটাকে আমরা বলে থাকি নন-স্টয়চিওমেট্রিক ত্রুটি। এটা মূলত দুটো কারণে হতে দুরকম হতে পারে, যেমন সেগুলো আমরা একটু একটু করে আলোচনা করি। প্রথমে আমরা আলোচনা করছি ধাতব আধিক্যজনিত ত্রুটি, কাকে বলে মেটাল এক্সেস ডিফেক্ট। আচ্ছা, এই মেটাল এক্সেস ডিফেক্টটাও আবার দুরকম হতে পারে, এসো আমরা আস্তে আস্তে এগুলো সম্বন্ধে জেনে নিই। প্রথম আমি এখানে যেটা দেখিয়েছি যেটা যে কারণে হতে পারে, অ্যানায়নের শূন্যতার জন্য ধাতব আধিক্যজনিত ত্রুটি। আচ্ছা, যখন কোনো আয়নীয় কেলাস একটি তার আয়নীয় কেলাসের একটি অ্যানায়ন তার নিজস্ব ল্যাটিস বিন্দু পরিত্যাগ করে, কেলাস থেকে নির্দিষ্ট হয়, এবং দেখো এখানে এই যে একটা স্থান যেখানে একটা তোমার অ্যানায়ন থাকার কথা ছিল কিন্তু সেই অ্যানায়নটা এখানে উপস্থিত নেই, কিন্তু কেলাসটা তার ইলেকট্রন নিউট্রালিটি বজায় রেখেছে, তড়িৎ প্রসমতা বজায় রেখেছে এবং সেখানে একটা ইলেকট্রন এসে সেই স্থানটা দখল করেছে। আচ্ছা, তো এই ধরনের ত্রুটি যখন এইভাবে যদি কোনো ত্রুটি সৃষ্টি হয় তখন সেটা হচ্ছে ধাতব আধিক্যজনিত ত্রুটি। আচ্ছা, এইখানে দেখা যায় যে সাধারণত যেসব কেলাসে শর্টকে ত্রুটি দেখানোর সম্ভাবনা থাকে সেই সব কেলাসেই সাধারণত এই ধরনের ত্রুটিগুলো দেখতে পাওয়া যায়। এখানে একটা যদি উদাহরণ দেওয়া যায় যে NaCl সোডিয়াম ক্লোরাইড আমরা সবাই জানি এর বর্ণ হচ্ছে সাদা, কিন্তু দেখা গেছে যে এটাকে যদি সোডিয়াম বাষ্পের উপস্থিতিতে এটাকে উত্তপ্ত করা যায় তাহলে এটা হলুদ বর্ণ ধারণ করে। এই সময় ওই সোডিয়াম বাষ্পের মধ্যে সোডিয়াম পরমাণু তার একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়ন হিসেবে ওই সোডিয়াম ক্লোরাইড কেলাসের পৃষ্ঠস্থলে এসে অবস্থান করে, এবং অ্যানায়নগুলো কেলাস মধ্যস্থ অ্যানায়ন একটা ইলেকট্রন ত্যাগ করে ওই কেলাসের পৃষ্ঠস্থলে গিয়ে NaCl যেটা তৈরি করে সেটা নন-স্টয়চিওমেট্রিক একটা NaCl তৈরি করে, তার ফলে কেলাসের মধ্যে কি হয় অ্যানায়ন বিন্দুতে যে শূন্যতা সৃষ্টি হয় সেটা ওই বাষ্পের যে সোডিয়াম পরমাণু যেটা আয়নে পরিণত হলো তার দ্বারা ত্যাগ করা যে ইলেকট্রন সেটা গিয়ে তখন কেলাস জলকের অন্তর্গত ওই ক্যাটায়নের অ্যানায়নের স্থানে গিয়ে সেটা স্থানটা নেয়। তো এই
এটা হচ্ছে এমন একটা উদাহরণ যেখানে অ্যানায়নের শূন্যতার কারণে এই ত্রুটিটা সৃষ্টি হয়েছে। আরেকটা উদাহরণ আমি দিতে চাইবো, যেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্থানে ক্যাটায়নের উপস্থিতির কারণে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা আয়নীয় যৌগের কেলাস, এখানে একটা দেখতে পাচ্ছি যে গঠনকারী অ্যানায়নটা ইলেকট্রন বর্জন করে গ্যাসীয় মৌলরূপী কেলাস থেকে বেরিয়ে যায়, এবং তখন সেই যে ইলেকট্রনটা সেটা একটা অন্তর্বর্তী স্থানে অবস্থান করে, এবং এর ফলে এই এই কেলাসের মধ্যে ক্যাটায়নের আধিক্য হওয়ার ফলে কিছু কিছু ক্যাটায়নকে তখন দেখা যায় যে সেটা কেলাসের মধ্যবর্তী অন্তর্বর্তী স্থানে অবস্থান করছে। তো এই ধরনের ত্রুটি ইন্টারস্টিশিয়াল স্থানে ক্যাটায়নের উপস্থিতির কারণে এই ধরনের ত্রুটি সৃষ্টি হয়। এটাও ধাতব আধিক্যজনিত ত্রুটি একটি প্রকারভেদ। তো এটা কীরকম কখন দেখতে পাওয়া যায় এটারও যদি আমরা একটা উদাহরণ দিই, তোমরা হয়তো ল্যাবরেটরিতে দেখে থাকবে প্র্যাকটিক্যাল ক্লাসের সময়, জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে এখান থেকে কিন্তু জিঙ্ক অক্সাইডটা আমরা বলে থাকি যে হলুদ হচ্ছে কিনা দেখো, যদি হলুদ হয়ে গিয়ে থাকে তাহলে এটা জিঙ্ক ধাতুকে সূচিত করে। এবার সেখানে কারণটা আমরা এই চ্যাপ্টারে বুঝতে পারবো। জিঙ্ক অক্সাইডকে যখন উত্তপ্ত করা হয় কিছু পরিমাণ অক্সিজেন গ্যাস বেরিয়ে যায়, তো জিঙ্ক অক্সাইডের বর্ণ তখন সাদা থেকে হলুদ হয়। কেন? কারণটা হচ্ছে জিঙ্ক অক্সাইড থেকে কিছু পরিমাণ অক্সিজেন বেরিয়ে যাওয়ার ফলে যে জেডেন প্লাস টু আয়নের আধিক্য হয় সেই অতিরিক্ত জেডেন প্লাস টু আয়নগুলো এরকম ইন্টারস্টিশিয়াল স্থানে এসে অবস্থান করে, এবং অক্সাইড আয়ন দ্বারা বর্জিত ইলেকট্রনগুলো সেগুলো ওই জিঙ্ক অক্সাইডের কেলাসের অন্তর্বর্তী স্থানে অবস্থান করে, ফলে কেলাসের তড়িৎ প্রসমতা বজায় থাকে। কিন্তু এই ঘটনায় নন স্টয়চিওমেট্রিক জিঙ্ক অক্সাইড গঠিত হয় এবং তা কেলাসের ইন্টারস্টিশিয়াল স্থানগুলোতে অবস্থান করে। আর যে ইলেকট্রনগুলো মুক্ত ইলেকট্রনগুলো সৃষ্টি হলো সেই ইলেকট্রনের একটা ট্রানজিশন ঘটে, তার ফলে আমরা যে কালারটা দেখতে পাই সেটাই এই নির্দিষ্ট ইলেকট্রনের ট্রানজিশনের কারণ। তাহলে আমরা এতক্ষণ ধরে ধাতব আধিক্যজনিত ত্রুটি কীভাবে সৃষ্টি হয় বিভিন্ন উদাহরণের মাধ্যমে বুঝছিলাম। নন স্টয়চিওমেট্রিক ত্রুটির মধ্যে যে আরেকটা ত্রুটি হয় যেটা হচ্ছে ধাতব ঘাটতিজনিত ত্রুটি বা মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট, এসে এবার আমরা সেটা বুঝে নিই। আচ্ছা, এই ধরনের ত্রুটিতে কি হয়, যখন কোনো আয়নীয় কেলাসে একটি ক্যাটায়ন তার নির্দিষ্ট, দেখো এখানে যে স্থানটি দেখানো হয়েছে এখানে একটা দেখা যাচ্ছে যে একটা ক্যাটায়ন তার নিজস্ব ল্যাটিস বিন্দু থেকে নির্দিষ্ট হওয়ার ফলে একটা ক্যাটায়ন শূন্যতা সৃষ্টি হয়েছে, কিন্তু একটা নিকটবর্তী একটি ক্যাটায়ন যেমন এইখানটা, এ কিন্তু তখন এম প্লাস টু হিসেবে অর্থাৎ তার উচ্চতর জারণ স্তরে সে চলে গেছে এই তড়িৎ প্রসমতাটাকে বজায় রাখার জন্য। একটি ক্যাটায়ন নিরুদ্দেশ কিন্তু তার অভাবটাকে পরিপূর্ণ করার জন্য অন্য একটি ক্যাটায়ন যেটা প্লাস ওয়ান স্টেজে ছিল সে কিন্তু তার পরবর্তী জারণ স্তরে চলে গেছে। তো এইভাবে তাহলে ধাতব ঘাটতিজনিত ত্রুটি, যেখানে যে ত্রুটিটা সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হচ্ছে ধাতব ঘাটতিজনিত ত্রুটি। প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ত্রুটি কোথায় দেখতে পাওয়া যায়? যেসব ধাতুর একাধিক জারণ স্তর সম্ভব তাদের আয়নীয় যৌগে সাধারণত এই ধরনের ত্রুটির সৃষ্টি হয়। যেমন আমরা বলতে পারি ফেরাস অক্সাইড, নিকেল অক্সাইড, ফেরাস সালফাইড ইত্যাদি আয়নীয় যৌগে এই ত্রুটি লক্ষ্য করা যায়। আচ্ছা, এসো আমরা এবারে আমরা যে পড়ছিলাম যে বিন্দুঘটিত ত্রুটি তার যে শেষটা আমরা পড়ব, শেষ যে ধরনের ত্রুটির কথা আমরা পড়ব সেটা হচ্ছে অশুদ্ধিজনিত ত্রুটি। এইটা কী করে সৃষ্টি হয়? অনেক সময় বিশুদ্ধি পদার্থের কেলাসে অশুদ্ধি রূপে কোনো বহিরাগত পদার্থ সামান্য পরিমাণে যদি উপস্থিত থাকে তাহলে উক্ত কেলাসে ত্রুটির সৃষ্টি হয়। এইভাবে যে ত্রুটিটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় অশুদ্ধিজনিত ত্রুটি। এবার এটাও দুভাবে হতে পারে, এবার বাইরে থেকে যে সামান্য পরিমাণে অন্য পদার্থের পরমাণু ক্যাটিস কেলাস জালকে যোগ করা হচ্ছে সেই পরমাণু যদি কেলাস ল্যাটিস বা জালক বিন্দুতে অবস্থিত পরমাণু বা বিন্দুকে প্রতিস্থাপিত করে তাহলে সেই অশুদ্ধি যেটা বাইরে থেকে যোগ করা হলো সেটাকে বলা হয় প্রতিস্থাপক অশুদ্ধি। আর এক্ষেত্রে যে কঠিনটা তারপর আমরা পাচ্ছি তাকে আমরা বলছি প্রতিস্থাপিত কঠিন বা সাবস্টিটিউশনাল সলিড সলিউশন। অন্যদিকে যদি কেলাসে বাইরে থেকে যে পদার্থটা যোগ করা হচ্ছে, অ্যাড করা হচ্ছে, সেই পরমাণু বা আয়ন যদি কেলাস মধ্যস্থ ইন্টারস্টিশিয়াল স্থানটা অধিকার করে তখন আমরা যে অশুদ্ধিটাকে আমরা বলছি ইন্টারস্টিশিয়াল অশুদ্ধি, এবং যে কঠিনটাকে আমরা বলছি ইন্টারস্টিশিয়াল কঠিন যৌগন বা ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন। তো যখন NaCl এর কেলাসে খুব স্বল্প পরিমাণ স্ট্রনশিয়াম ক্লোরাইড যোগ করা হয় তখন এই ধরনের ত্রুটি দেখতে পাওয়া যায়। প্রাপ্ত কঠিনের মধ্যে সোডিয়াম প্লাস আয়ন স্ট্রনশিয়াম আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয় এবং তড়িৎ প্রসমতা রক্ষার জন্য দেখা যায় যে প্রতিটি স্ট্রনশিয়াম আয়নের জন্য এসআর প্লাস টু আয়নের জন্য দুটো করে সোডিয়াম প্লাস আয়ন কেলাস থেকে দূরীভূত হয়।
তার ফলে কি হচ্ছে কেলাসের মধ্যে স্ট্রনশিয়াম প্লাস Si প্লাস 2 আয়ন একটি Na প্লাস আয়নের স্থান দখল করে এবং অপর Na প্লাস আয়ন যে জায়গাটায় ছিল সেই স্থানটা কিন্তু তখন ফাঁকা হয়ে যায় এবং ক্যাটায়ন শূন্যতা সৃষ্টি করে। তো এইখানে আমরা আমাদের যে বিন্দুঘটিত ত্রুটি যে ব্যাপারটা সেইগুলো আজকে আমরা পুরোপুরি জানতে পারলাম যে বিন্দুঘটিত ত্রুটি কত রকম হয়, প্রত্যেকটা প্রকার কি কিভাবে সৃষ্টি হয় সেইগুলো আমরা জানতে পারলাম। তো আজকে আমরা যেগুলো চ্যাপ্টারে যে বিষয়গুলো পড়লাম, এসো এবার আমরা বেশ কিছু প্রশ্ন যেগুলো দেখা গেছে যে পরীক্ষায় এসে থাকে বেশ আমরা একটুখানি আলোচনা করে নিই। যেমন আমি প্রথমেই যে প্রশ্নটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে শর্টকি ও ফ্র্যাঙ্কেল ত্রুটির মধ্যে পার্থক্য। এটা মানে বহুবার এসেছে আমাদের হায়ার সেকেন্ডারি পরীক্ষায়, তো এটা ভালো করে তোমাদের তৈরি করতে হবে। এর মধ্যে আমি বলতে চাইবো যে তুমি প্রথমেই পার্থক্য যেটা লিখবে শর্টকি ত্রুটি কাকে বলে, ফ্র্যাঙ্কেল ত্রুটি কাকে বলে, এবং আমার মনে হয় দ্বিতীয় পয়েন্টটা হওয়া উচিত বৈশিষ্ট্য, অর্থাৎ কোন ধরনের আয়নীয় কেলাসের ক্ষেত্রে শর্টকি ত্রুটি দেখতে পাওয়া যাবে এবং কোন ধরনের কেলাসের ক্ষেত্রে ফ্র্যাঙ্কেল ত্রুটি দেখতে পাওয়া যাবে, এবং শেষকালে এই ত্রুটিগুলোর ফলে কেলাসের ঘনত্বের কোনো পরিবর্তন হয় কিনা থার্ড পয়েন্টে এটা দেওয়া উচিত। আচ্ছা, পরবর্তী একটা প্রশ্ন আমি এখানে রেখেছি, এফ কেন্দ্র বা এফ সেন্টার কি? তোমাদের হয়তো মনে পড়ছে যে আমি তোমাদের ধাতব আধিক্যজনিত ত্রুটিটা পড়াচ্ছিলাম, সেখানে আমি বলেছি যে এই ধরনের ত্রুটির ক্ষেত্রে কি হয় কেলাসের পৃষ্ঠস্থলে একটা কি হয় একটা নস্ট্রাশমিট্রি কেলাস একটা তৈরি হয়। তো এখানে সেই যে ধাতব আধিক্যজনিত ত্রুটি বিশিষ্ট আয়নীয় কেলাসে একটা অযুগ্ম ইলেকট্রন থাকে, যে অযুগ্ম ইলেকট্রনটা অ্যানায়ন শূন্যতার যে জায়গাটা সেইটাকে দখল করে থাকে, ওই অ্যানায়ন শূন্যতার যে জায়গাটা ইলেকট্রনটা দখল করে সেইটাকে এফ সেন্টার বা এফ কেন্দ্র বলা হয়। তো এইখানে সেইটা এখানে মেনশন করাটা দরকার, অর্থাৎ প্রথমে তোমার ধাতব আধিক্যজনিত ত্রুটির যে ব্যাপারটা যেটা অ্যানায়ন শূন্যতার কারণে তৈরি হচ্ছে সেটা বলে নিয়ে তারপরে এটা বলা হয়। আচ্ছা, তারপরের প্রশ্ন আমি রেখেছি, জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে হলুদ হয়ে যায় কেন? এটাও একটা খুব কমন প্রশ্ন যেটা প্র্যাকটিক্যালের সাথে রিলেটেড। প্র্যাকটিক্যালের সাথে রিলেটেড মানে এখানে আমি এটা পড়ানোর সময় এটা এক্সপ্লেন করেছি, এখানেও তোমার ওই নন-স্টয়চিওমেট্রিক ডিফেক্টের কথাটা বলে অক্সিজেন পরমাণু যে বেরিয়ে যাচ্ছে এবং সেই সময় Zn প্লাস 2 আধিক্য হচ্ছে এবং সেই কারণে এটা হচ্ছে সেইটা এখানে বলা উচিত। আচ্ছা, এবার যদি তুমি ভালোভাবে ত্রুটিগুলো পড়ে থাকো তাহলে তুমি এই ধরনের প্রশ্নও আলোচনা করতে পারবে যে কোন ধরনের নিম্নলিখিত যৌগগুলিতে কোন ধরনের স্টয়চিওমেট্রিক ত্রুটি দেখায়। এখানে বিভিন্ন ধরনের এখানে মিলিয়ে মিশিয়ে দেওয়া হয়েছে কোনটা কী ধরনের ত্রুটি দেখায়, অর্থাৎ শর্টকি না ফ্র্যাঙ্কেল, এগুলো আমরা একটা একটা করে ধরে পাশে পাশে লিখে দেবো। আচ্ছা, এখানে আমি তোমাদের দুটো বিশেষ সমস্যা যেটা অষ্টতলকীয় ফাঁক বা চতুস্তলকীয় ফাঁকের উপর যে প্রশ্নগুলো সাধারণত আসে সেটা দুটো আলোচনা করতে চাই। প্রথম প্রশ্নটা আমি পড়ি, এ ও বি দুটি মৌলের সমন্বয়ে গঠিত একটি কেলাসাকার যৌগে বি পরমাণুগুলি ঘনকাকার ঘনসন্নিবেশ সিসিপি গঠন করে, যদি উক্ত সন্নিবেশের অর্ধেক সংখ্যক চতুস্থলকীয় ফাঁক এ পরমাণুগুলি দ্বারা অধিকৃত থাকে তবে যৌগটির রাসায়নিক সংকেত কি হবে? আচ্ছা, আমরা কিন্তু এটা পড়েছি আজকের চার ক্লাসে, আমরা এটা কিন্তু একটু আগে পড়ে এসেছি যে সিসিপি বিন্যাসে দেখো চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা হচ্ছে যে কণা সংখ্যা দ্বিগুণ হয়, এটা যখন আমরা পড়লাম তখনই আমরা বলেছি। তাহলে যদি এই বি পরমাণু সংখ্যাটা যদি এন হয় যেটা সিসিপি ঘন সন্নিবেশে আছে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে এটা বলতে পারি যে তাহলে সেখানে চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা অবশ্যই 2n। এবার এ পরমাণুর সংখ্যা যদি ওই অর্ধেক সংখ্যক ঘন সন্নিবেশের অর্ধেক সংখ্যক চতুস্থলকীয় ফাঁক হচ্ছে এ পরমাণুগুলোতে অধিকৃত থাকে, তাহলে কি হচ্ছে ফাঁকের সংখ্যা যদি 2n হয় তার অর্ধেক কত হবে, হাফ ইন্টু 2n, তাহলে কি দাঁড়ালো ওই কেলাসের মধ্যে এ ও বি পরমাণুর সংখ্যার অনুপাত হচ্ছে 1:1। এবার তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে যৌগটি রাসায়নিক সংকেত হওয়া উচিত এ বি, যেটা আমাদের প্রশ্নে চেয়েছিল। এবার এসো আরেকটা সমস্যা আমরা আলোচনা করি, এক্স ও ওয়াই দুটি মৌলের সমন্বয়ে গঠিত একটি কেলাসাকার যৌগে ওই ওয়াই মৌলের পরমাণুগুলি হেক্সাগোনাল ঘনসন্নিবেশ গঠন করে, যদি উক্ত ঘনসন্নিবেশের অর্ধেক সংখ্যক অষ্টতলকীয় ফাঁক এক্স পরমাণুগুলি দ্বারা অধিকৃত হয় তবে যৌগটির রাসায়নিক সংকেত কী হবে? দেখো, আমরা যখন অষ্টতলকীয় ফাঁক পড়েছি তখন কিন্তু এটা আমরা পড়েছি যে কোনো ঘন সন্নিবেশে কণার সংখ্যা অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা সমান, তো সেক্ষেত্রে আমরা যদি এই বিন্যাসে গঠনকারী এক্স পরমাণুর সংখ্যা যদি এন ধরে নিই তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে অষ্টতলকীয় ফাঁকের সংখ্যাও এনই হবে। আচ্ছা, এবার বলেছে যে ওই অর্ধেক সংখ্যক অষ্টতলকীয় ফাঁকে এক্স পরমাণুগুলো রয়েছে, তাহলে এক্স পরমাণু কত হচ্ছে, হাফ ইন্টু এন, যেহেতু অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা এন,
তাহলে দেখো x পরমাণু তাহলে তোমার এখানে দেখা যাচ্ছে যে y মৌলের পরমাণুগুলোর সংখ্যা হচ্ছে তোমার n এখানে x পরমাণুর সংখ্যাটা হচ্ছে n/2 এটা কিন্তু y পরমাণুর সংখ্যা তো তাহলে দেখো x পরমাণুর সংখ্যা আমরা পেয়েছি n/2 আর y পরমাণুর সংখ্যা আমরা ধরে নিয়েছিলাম n তাহলে তাদের যদি আমরা সংখ্যার অনুপাতটা করি তাহলে কি পাচ্ছি n/2 is to n তার মানে 1 is to 2 তাহলে প্রত্যেক এখানে যে যৌগটা যে রাসায়নিক সংকেত এক প্রত্যেকটা অণুর ক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি যে সেটা একটি x পরমাণু ও দুটি y পরমাণু দিয়ে তৈরি অর্থাৎ যৌগটি সংকেত হবে xy2 এই প্রশ্নগুলো যদি ভালো করে পড়ে নাও তাহলে তোমরা এই যে অংশটা আজকে পড়ানো হলো তার উত্তরগুলো সব ভালোভাবে করতে পারবে।